আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে যখন কাজ করছি তখন কি ইজি ট্রিক্স গুলো ফলো করলে কত ইজি ভাবে হচ্ছে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারি মানে খুব বেশি কঠিন করে না শিখে শর্টকাট ওয়েতে আমরা একটু যদি শিখতে চাই মানে যারা বিগিনার আছি একটি শর্টকাটে কিংবা খুব ইজি কয়েকটা ট্রিক্স ফলো করে কয়েকটা রুলস ফলো করে তাদের জন্য কিন্তু আমি হচ্ছে ইজি ইজি কয়েকটা হ্যাক শেয়ার করছি তো লেটমি শো ইউ ফার্স্ট ওয়েল When B comes after M, or before T, it আফটার টি সাইলেন্ট আচ্ছা এখানে আমি কি বুঝাতে চেয়েছি এখানে আমি বলেছি যে বি যে লেটারটা আছে এই লেটারটা যদি এম এম লেটারটার পরে কিংবা আগে বসে তাহলে তখন সেটা সাইলেন্ট হয়ে যায় সো সাইলেন্ট লেটার এটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি হচ্ছে কনফিউজনে থাকি যে কোন লেটারটা সাইলেন্ট হবে কোন ওয়ার্ডটাতে আমি কিভাবে প্রোনাউন্স করবো সো আমি কিছু এক্সাম্পল দেখাই এখানে টু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য বা সো এগুলো খুব কমন কমন কিছু ওয়ার্ড আমি নিয়ে এসেছি যে আমরা সবাই ডেলি লাইফে ইউজ করি সো আমরা চুল আছড়ানোর জন্য যে চিরুনি ইউজ করি রাইট আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি

সাইলেন্ট মানে এটা আমরা প্রনাউন্স করছি না আমরা প্রনাউন্স করছি বং ওয়েল নেক্সট ঠোম ঠোম সো এখানেও কিন্তু বিটা সাইলেন্ট সো এটার প্রোনাউন্সিয়েশন কি হবে এটা আপনারা সবাই বলবেন এখন মানে একটু ভিডিওটা পজ করবেন দেন আপনারা সবাই এখন বলবেন এটার প্রোনাউন্সিয়েশন কি হবে ওয়েল এক্স্যাক্টলি থাম এখানেও আমরা কিন্তু থাম বলি রাইট সো আমরা বি এটাও সাইলেন্ট হয়ে যাচ্ছে এবার আরেকটা যে আমি রুলস বলেছিলাম যে যদি হচ্ছে টি এর আগে আসে তখন সেটা সাইলেন্ট হয়ে যায় সো সি সাটল আমরা কিন্তু এখানে সাবটেল অনেকেই বলি সাবটেল বাট ইটস রং ইট উইল বি সাটল সাটল সেম ডেপথ নট ডেপথ ইটস নট ডেপথ ডেপথ ওয়েল সো আই হোপ আপনারা সবাই এটা ক্লিয়ার হয়েছে বাট আমি আরেকটা জিনিস শেয়ার করি এখানে হচ্ছে কিছু ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে একটু এক্সেপশনাল যেখানে হচ্ছে কয়েকটা রুলস ফলো হয় না সব জায়গায় হচ্ছে এরকম কিছু টুকটাক ওয়ার্ড থাকে যেগুলো একটু এক্সেপশনাল ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি একটা ওয়ার্ড লিখেছি অপটেই সো এখানে কিন্তু হচ্ছে টি এর আগে আমি বি ইউজ করেছি বাট এখানে এটা প্রনাউন্স আমরা করছি অপটেইন এটা আমরা বলছি রাইট সেম ভাবে কিন্তু রিমেম্বার রিমেম্বার

and see you on the next video.